অপনয়ন করতে হবে ফার্স্ট অর্ডার ডের করলে অর্থ হয় ডি ওয়াই বাই টু এ প্লাস থ্রিটা সামনে যাবে থ্রি বি এটা হলো দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণকে এক্সের সাপেক্ষে আর একবার অবকল সমীকরণ অবকল বের করলে অবকলন করলে ডি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকোয়াল টু সিক্স বি এক্স এটা হবে তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ থেকে আমরা কেবলমাত্র বিয়ের মানটা যদি বের করে নিই বি ইকোয়াল টু হবে ওয়ান বাই সিক্স এক্স ডি ওয়াই ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা হবে চার নম্বর সমীকরণ এখন আমরা দু নম্বর ও তিন নম্বর সমীকরণ থেকে পাই দু নম্বর ও তিন নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ আছে ডি ওয়াই ডি এক্স নম্বর সমীকরণে আমাদের আছে ডি টু বিএক্স তিন নম্বর সমীকরণটা আমরা মডিফাই করে কী করেছি বিয়ের মানটা বের করেছি এটা চার নম্বর সমীকরণ তাই এটা এখানে নাইন লিখে চার নম্বর লিখছি দুই ও চার নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু এ প্লাস বিয়ের মানটা এখানে বসিয়ে দেব বসিয়ে দিলে হবে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন টু এক্স বাই এই সমীকরণ থেকে আমরা কেবলমাত্র এর মানটা বের করে তাহলে এই কলটা হবে ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস এক্স পাই টু ডি টু ওয়াই বাই ডি এক্স ডি এক্স এটা হবে পাঁচ নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর সমীকরণ থেকে পাই y ইকল টু এক নম্বর সমীকরণে এর মান আর বি এর মানটা বসিয়ে দেবো y ইকল টু এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই

इमप्लैट इम्प्लैट हमारे समीकरणगुल्ल के सब एकदि टू एक्स स्कोर थ्री एक्स स्क्र केक्स स्क् टू एक्स स्क्र माइनस टू एक्स स्कोर उल्टे टू एक्स स्कोर डी टू वाई एक्स स्कोयर মাইনাস সিক্স এক্স ডি ওয়াই বাই ডি এক্স টু জিরো উভয় পক্ষকে আমরা দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স মাইনাস থ্রি এক্স ডি ওয়াই বাই ডি এক্স

এটা হলো এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে আমরা লিখতে পারি ই টু ডি ডিউআর টি ডি এক্স বাই ডি টি প্লাস এক্স ই টু ডি ডিউআর টি ইকাল টু মাইনাস অফ এ সাইন টি কারণ কসটি ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন টি প্লাস বি সাইনটি ডেরিভেটিভ করলে হয় কস টি

আর এটা হবে কসের এর ক্ষেত্রে সে মাইনাস হয়ে যাবে তাহলে দুটো মাইনাস একেবারে কমন তুলে নিয়েছি প্লাস বি সাইন টি দেখো এ কস টি প্লাস বি সাইন টি এ কস টি বি সাইন টি এইটা মানে মানেই আমরা পরের লাইনে লিখতে পারি এক্স ইটু ডি ওয়ার টি তাহলে টু আমরা লিখে দিচ্ছি এই রাশি থেকে এক নম্বর সমীকরণ থেকে মাইনাস অফ এক্স ডি ওয়ার টি এক নম্বর সমীকরণ থেকে ইমপ্লাইজ দ্যাট তাহলে আমরা এটা শুদ্ধ করে লিখতে পারি ই টু টু ডি টি এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টু ই টু দিবো আর টি ডি এক্স বাই ডিটি প্লাস এক্স ই টু দিব টি

এই সরি ওয়াই পক্ষে আমরা ই টু পাওয়ার টি দিয়ে যদি ভাগ করি তাহলে হবে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টু ডি এক্স বাই ডিটি প্লাস টু এক্স ইকাল টু জিরো নেক্সট নেক্সট প্রবলেম y মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর কে ইন্টু এক্স মাইনাস এটাকে ফার্স্ট অর্ডার ডেরিমেটিভ করলে হবে ওয়াই মাইনাস বি ডি ওয়াই বাই ডি এক্স টু টু কে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে আরও একবার এক্সের সাপেক্ষে অবকরণ করলে হবে ডি ওয়াই বাই ডি এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি ডি টু ওয়াই বাই ডি এক্সের স্কোয়ার টু জিরো দু নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণ ও দু নম্বর সমীকরণ থেকে আমরা লিখতেই পারি ডি ওয়াই বাই ডি এর হোল স্কোয়ার প্লাস টু কে বাই ডি ওয়াই বাই ডিএক্স ইন টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু জিরো আমরা এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণের সাহায্যে এটা লিখেছি এখানে ওয়াই মাইনাস মানটা পুট করেছে এমপ্লাইজ দ্যাট ডি টু ওয়াই বাই ডি এক্স এর স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স হোল টু জিরো আমরা এখানে এই সমীকরণটাকে ডি ওয়াই বাই ডি দিয়ে উভয় পক্ষকে গুণ করেছি তাহলে একটা স্কোয়ার ছিল এটা আর ডি টু ডি ওয়াই বাই ডি এক্সটার ভাগে ছিল একটা গুন করলে ডি ওয়াই গুণ করলে হয়ে যাবে টু কে ডি টুয়াই টু জিরো নেক্সট ওয়াই টু এ প্লাস বি এক্স এটা হলো এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে আমরা যদি অবকলন করি এক্স এসবে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকোয়াল টু এ সেক এক্স এ করলে হবে সেক এক্স ট্যান এক্স প্লাস

এটা যদি ফের ডেনিমেটিভ করি আমরা এই সমীকরণটাকে আমরা ফের এক্স হিসাবকে ডেলিমেট করলে হবে মাইনাস সাইন এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস কস এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকাল টু এ টেন এক্সে ডেলিমেটিভ করলে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্সে ডেনেটিভ করলে সেক এক্স প্লাস এক্স এক্স টেন এক্স জ দ্যাট মাইনাস অফ সাইন এক্স কস এক্স ডি ওয়াই প্লাস কস এক্স দিয়ে গুন করছি কস স্কোয়ার এক্স ডি ওয়াই ডি ডি এক্স স্কোয়ার টু তাহলে এ সেক এক্স সেক স্কোয়ার এক্স ছিল কস এক্স দিয়ে করে দিলে তাহলে হবে এ এক্স

আমরা এবার যদি কস স্কোয়ার এক্স দিয়ে অভিবককে ভাগ করে দিই তাহলে এখানে একটা কস কেটে যাবে সাইন বাই কস মানে টেন এক্স প্লাস ডি টু ওয়াই ক স্কোয়ার এক্স কস্কোয়ার এক্স কেটে গেলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়াই ওয়ান বাই কস্কোয়ার এক্স মানে আমরা লিখতে পারি সিক্স স্কোয়ার এক্স তাহলে ইমপ্লাইজ দ্যাট সব রাশিগুলো একই দিকে আনলে ডি টু ওয়াই

সাইনটা সামনে গিয়েছে তাহলে মাইনাস অফ বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স একে আবার সেকেন্ড অর্ডার ডেনেটিভ করলে হবে ডি ওয়াই বাই এক্স প্লাস ডি ওয়াই বাই এক্স প্লাস এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ওয়াই ডেনটিভ করলে ওয়াই ডি এক্স এক্স এটা ইউ ভি ইউ ইন্টু ভি সুতো তাহলে ইউ ইন্টু এটা ডেরিভেটিভ করলে হবে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার আর ডি এক্স যেরকম ছিল বসে গেছে আর এক্স এর ডেরিভেটিভ করলে হয় ওয়ান তাই ওয়ানটা লেখা হয়নি ইকোয়াল টু ফের ডিভেট হবে এ ইটু ডিউর এক্স ফের মাইনাসের সামনে যাবে তাহলে প্লাস অফ বি ই টু দি ওয়ার মাইনাস এক্স দেখো এ ই টু দি ওয়ার এক্স প্লাস বি ই দি আর জানি এক্স ওয়াই তাহলে এটা ইকোয়াল টু এক্স ওয়াই আমরা লিখে দিতে পারি তাহলে এমপ্লাইজ দ্যাট টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ডি টু ওয়াই

তাহলে ই টু দি ওয়ার এক্স হয় কিন্তু ই টু দি ও আর মাইনাস এক্সের যদি ডেনিমিটিভ করি তখন হবে আমাদের কি ই টু দি ও মাইনাস এক্স আবার যেহেতু মাইনাস এক্সটাকে এক্স দিচ্ছি তাহলে মাইনাস এক্সের ডের করলে হয় ইটু দি ও আর মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান তাই এই মাইনাসটা সামনে যাবে তাহলে ই টু দি ওয়ার মাইনাস এক্স নেক্সট